কেন জাতীয় দলে ফিরতে চান না সুনীল নারিন? কি এমন কারণ যার জন্য সুনীল নারিনকে আর দেখা যাবে না জাতীয় দলের জার্সি গায়ে? তবে কি এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ আসরে ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারকে আর দেখা যাবে না? এদিকে রাজস্থানের কাছে বড় ব্যবধানে হারল মুম্বাই। ক্রিকেট দুনিয়ায় চলছে এক তালমাতাল অবস্থা, কি হতে চলেছে সামনে? ক্রিকেট দুনিয়ার সর্বশেষ আপডেট ও সকল খবর নিয়ে বিস্তারিত থাকছে আর এইচ সুহাগের আজকের ভিডিওতে। ব্যাটে বলে এমন দুর্দান্ত নারিনকে আসন্ন বিশ্বকাপে দেখতে চান অনেকেই। ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক রবম্যান পাওয়েল সরাসরি বলেছেন, গত এক বছর ধরেই নাকি নারিনকে জাতীয় দলে ফিরতে বলছেন তিনি। অবশ্য নারিনের পারফরম্যান্সই এমন, তাকে ফেরানোর জন্য আবদার করা যেতেই পারে। চলতি আইপিএল এ টুর্নামেন্টের সেরার তালিকায় সবার উপরে আছেন তিনি। রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলেছেন 56 বলে 109 রানের দুর্দান্ত ইনিংস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন, এখন পর্যন্ত 9 উইকেট নিয়েছেন 22.11 গড়ে, সেটাও মাত্র 7.10 ইকোনমি রেটে। এমন একজনকে বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের জন্য বড্ড দরকার ওয়েস্ট ইন্ডিজের। তবে সুনীল নারিন জানিয়েছেন জাতীয় দলে ফেরার জন্য তার দরজা বন্ধ হয়ে গিয়েছে। নিজেই বলেছেন জাতীয় দলে ফেরা আর সম্ভব না তার পক্ষে। কলকাতা নাইট রাইডার্সের স্বাক্ষরিত এক বিবৃতিতে নিজের মন্তব্য জানিয়েছেন সুনীল নারিন, আমি সত্যি খুশি এবং মুগ্ধ হয়েছি যে সম্প্রতি আমার পারফরম্যান্স অনেক লোককে সরাসরি আমাকে অবসর থেকে বেরিয়ে আসার এবং আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করতে অনুপ্রাণিত করেছে। আমি সেই সিদ্ধান্তে সম্মানের সঙ্গে গ্রহণ করছি এবং আমি কখনোই হতাশ করতে চাই না, তবে সেই দরজাটি এখন বন্ধ এবং আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে জুনে যারা মাঠে নামবে তাদের সমর্থন করব। সুনীল আশাবাদী ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা তৃতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করবে। ছেলেরা গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছে এবং তারা একটি খেতাব জিততে সক্ষম, সেটা আমাদের অসাধারণ ভক্তদের দেখানোর জন্য যোগ্য। আমি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের শুভকামনা জানাই। এদিকে টসে জিতে ব্যাটিংয়ে নেমে মুম্বাই তুলেছিল 9 উইকেটে 179 রান। 180 রানের টার্গেটে আট বল হাতে রেখে রাজস্থান জিতেছে 9 উইকেট। সেঞ্চুরি করেন রাজস্থানের ওপেনার যশস্বী জয়সওয়াল, খেলেন ম্যাচ জেতানো ইনিংস, 60 বলে 104 রান তুলেন এই বা হাতে। তার ইনিংসে ছিল 9 4 ও 7 ছক্কার মার, 25 বলে 35 রান করে পীযূষ চাওলার বলে আউট হন জস বাটলার। ইনিংসের প্রথম 10 ওভারে 1 উইকেটে 95 রান তুলে ফেলে রাজস্থান। জয়ের মুখ দেখতে শেষ 10 ওভারে দরকার ছিল 85। সমীকরণটি শেষ 5 ওভারে 29 রানের লক্ষ্যে ঠিক করেন জয়সওয়াল স্যামসন জুটি। এরপর আর জয়ের মুখ দেখতে অসুবিধা হয়নি রাজস্থানে। এই জয়ে 8 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সংহত করে রাজস্থান।